বলবো, আজকে নতুন বছর অর্থাৎ 2024 সাল। তো 2024 সালে গঙ্গারামপুর, এইখানে গঙ্গারামপুর যে শহর আছে সেইখানে একটা ইউটিউবের তরফ থেকে মিটআপের ব্যবস্থা করা হয়েছে। এই প্রোগ্রামে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর সহকারে দুটো জেলাকে একদম একত্রিত হয়ে যত সদস্যরা আছে ইউটিউব ফ্যামিলিতে, তো এই ফ্যামিলির সদস্যরা এখানে একটা মিটআপের আয়োজন করা হয়েছে। এবং এই যে ব্যানারটা তৈরি করা হয়েছে এই বছর অর্থাৎ 2024 সালে একটা ব্যানার, আর 2000 যে আগের বছর 23 সালের ব্যানার ছিল সেটার যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা, সেই ছবিগুলো সেই 23 সালের ছবির মধ্যে আছে। এর মধ্যে আমি নেই, কারণ আমি যেতে পারিনি, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, আমি বাইরে ছিলাম। তো যাই হোক, এবার ছবিটা হচ্ছে গত বছরের, কিন্তু ব্যানারটা এবারে যাদের যাদের এখানে চ্যানেলের নাম আছে সমস্ত কিছু চ্যানেলের নামগুলো আমি তোমাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর এই ভিডিওটা অবশ্যই দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ নতুন নতুন ভিডিও সবার চ্যানেল তরফ থেকে নিয়ে আসবে, তোমরা দেখবে এবং সঙ্গে থাকবে, আমাদেরকে মনের দিক থেকে সাপোর্ট করবে সবসময়ের জন্য, যাতে নতুন নতুন ভিডিও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা করতে পারি। তো এই হচ্ছে মনোরঞ্জনকর যে বিষয়গুলো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো এবং দেখো। আর আজকে আমাদের মিটআপের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে, গঙ্গারামপুর যে কালদিঘি পার্ক আছে সেই পার্কের ভিতরে এখানে করা হচ্ছে। এবং পার্কের ভেতরে যে প্রবেশ করতে মূল্য এখানে 10 টাকা করে লেগেছে, 10 টাকা করে টিকিট প্রবেশ মূল্য দিয়ে আমরা ঢুকে এখানে এন্ট্রি ফিস নিয়ে এখানে প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করার জন্য এখানে করা হয়েছে। এবং দুপুরের যে প্রোগ্রামগুলো আছে সব রিয়ালি তোমাদের সামনে নিয়ে আসবো, দেখতে থাকো সঙ্গে সঙ্গে, আর আমাদের সঙ্গে থাকো, প্রত্যেককে ভিডিও ফলো করো, ভিডিও ফলো না করলে কোনো বুঝতে হবে না কখন কোথায় প্রোগ্রাম হচ্ছে আর কি, তো সঙ্গে থাকো। তো এই প্রোগ্রামগুলো তোমাদের জন্য নিয়ে আসা, যাতে তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে দেখতে পারো আমাদের ভিডিওগুলো, এবং বিভিন্ন জায়গায় যে তথ্য সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান করছে সেগুলো তোমাদের সামনে আমরা শেয়ার করতে থাকবো, এইভাবে দেখতে থাকো। আর আমাদের এটা এই ব্যানার, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সবার সবার চ্যানেলের নাম দেওয়া আছে, তোমরা আমি কাছ থেকে দেখে দিয়েছি অলরেডি, তো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট তো করবেই, আর লাইক করতে ভুলো না, অন্তত একটা লাইক তো করতে হবে বন্ধুরা, কারণ লাইক আর কমেন্ট আমাদের মনোবলকে একদম সাহায্য করবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে ইউটিউবের আজকে মিটআপ, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার দুটো জেলার একত্রিত হয়ে এবং মালদা ডিস্ট্রিক্ট টোটাল সমস্ত যে জেলাবাসীগুলো আছে তাদের যে ভাই এবং যে দাদারা আছে, ভাইরা আছে, বোনেরা আছে, দিদিরা আছে, সকলে মিলে এই প্রোগ্রামটাকে একদম আমরা কিন্তু এখানে একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠান একটা পরিকল্পনা করা হয়েছে। দেখা যাক কতটা কী করা যায়, এবং সকলেই এখানে চলে এসছে অলরেডি, দুই একজন বাকি আছে যারা দূর থেকে আসবে, বালুঘাট থেকে আসে না এখনও কেউ, দূর থেকে আসবে এখনও, তারা অলরেডি বাইকে আসছে আর কি। তো আশা করে সম্পূর্ণ প্রোগ্রামটাকে আমরা সেটেল করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদেরকে এইভাবেই একদম সাপোর্ট করো বন্ধুরা। তো চলো এখন আমরা আগামী যে পর্বগুলো সেগুলো দেখাচ্ছি আর কি। হচ্ছে কেবি ভজন কিন্তুর একটা আছে, আর একটা কল্যাণ বিউটি ব্লগ আছে, দুটো আমাদের চ্যানেল আছে, আর বাকি আরও দুটো আছে সেটা শেয়ার করছি না, সেটা বিজনেস চ্যানেল, এনে আর আগ্রহবতী বিজনেস, সেটা সকলেই তোমরা জানো আর কি, যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করো বা দেখো। তো আজকে ব্লগের উপর যেহেতু বিষয় তথ্যটা আমার বিজনেস চ্যানেলের উপর না, তো ব্লগের জন্য এখানে ব্লগ তরফ থেকে আমি এখানে ডাক পেয়েছি এবং সবাই একত্রিত হয়েছি। তো কল্যাণ বিউটি ব্লগের তরফ থেকে সকলকেই 2024 সালের তৃতীয় আন্তরিক শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার, তোমরা সকলেই ভালো থাকো আর এইভাবে চলতে থাকো, আমাদেরকে সারা জীবন এইভাবে সাপোর্ট করতে থাকো, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারি বন্ধুরা। তো দেখো আর বাকি যে প্রোগ্রামগুলো কী করা হচ্ছে সেগুলো শেয়ার করবো, সঙ্গে দেখো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 3500 মতন আর কি। তো যাই হোক, আজকের মিটআপে এসে খুব ভালো লাগছে সবাইকে একসাথে দেখতে দেখে আর কি। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, চলো আমি হচ্ছে, আমার নাম হচ্ছে সত্যজিৎ দাস, আর আমি আমার বাড়ি গঙ্গারামপুরে, আমি হচ্ছে ড্রয়িং শেখাই আর সাথে পাশাপাশি এই ব্লগিং ট্রগিং করি। তা আমারও 2 বছরই হলো, 2 বছর ধরে নেমেছি, তা খুব ভালো লাগছে এই কাজের সাথে যুক্ত হয়ে। আর এই তো আজকে অনুষ্ঠান, সকলের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে, সবাই কাজে এসেও খুব ভালো। আর সব থেকে বড় ব্যাপার এই টাইমে কিন্তু মানে একটা ইনকাম সোর্স কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আমরা যারা এখানে এসেছি বেশিরভাগ কিন্তু মধ্যবিত্ত ঘরের থেকে, তা তোমরা যদি একটু কাজ করো ভালো, মানে আমার নিজের চোখে দেখা যারা একটু ভালো কাজ করেছে তারা কিন্তু অনেক বড় জায়গায় গিয়েছে, সেই মানে সেই ক্ষেত্রে কিন্তু আজকে মিটআপটা ওই উদ্দেশ্যে যে সবাইকে যাতে উৎসাহিত করা যায়, কারণ এখানে অনেকেই আছে নতুন যারা মালদা থেকে দিনাজপুর থেকে এসেছে, তাদেরকে উৎসাহিত করা এই উদ্দেশ্যে কিন্তু আজকে মিটআপটা। অনুরোধ করবো, চলে আসো, কোথায় গেল
টেনে আনো, নার্ভাস হয়ে যাবো। আমার যা গলায় বসে গেছে। নমস্কার, আমি জয়জিৎ ভিডিওগ্রাফি। আমি বালুরঘাটের মূলত ভিডিও করে থাকি, আমার বাড়ি বালুরঘাটের বাদামাইলে। আর ইউটিউব প্রায় দু বছর ধরে শুরু করেছি, তার পাশাপাশি এখন নতুন সাংবাদিকতার যুক্ত হয়েছি। তো ইউটিউবের পাশাপাশি পড়াশোনা সহকারে সবকিছুই মানে করার চেষ্টা করছি। আশা করছি আরও দূর তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো, আর তোমরাও করতে থাকো। তো এটুকু বললেই শেষ করবো। আমাদের প্রোগ্রামটা এই জন্য রাখা, বছরের প্রথম দিন আমরা সবাই মিলে এক জায়গায় হবো, সবাই মিলে আমরা খুব আনন্দ করবো। আর আমি প্রথমত আমি বলবো, চ্যানেলটা আমার দাদা ক্রিয়েট করেছিল আমার চ্যানেল এখন 8K কামিং, দু একদিনের মধ্যে 8K চলে আসবে সাবস্ক্রাইবার। তো সবাইকে আজকে ইভেন্টে পেয়ে সবাই খুব ভালো লাগছে। তো এখানে সবাইকে একত্রিত দেখে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং তারও আশেপাশে যেগুলো জেলা রয়েছে সেখান থেকে হয়তো দু একজন এসেছে। তো ইভেন্টটা করতে গেলে আমাদের খুবই ভালো লাগছে। তো এখানে আরো উপস্থিত রয়েছে আরো অনেক ইউটিউবার, তো সবার কাছ থেকে সবকিছু শুনে রেখেছি। সবশেষে আমি বলতে চাই, এখানে কিন্তু আমাদের বড় বড় ক্রিয়েটর রয়েছে, তো তাদের জন্য আমরা খুবই গর্বিত, কারণ আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রামে কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন, তো তারা পরবর্তী টাইমে কিন্তু আসবেন। তো এখানেই আমি শেষ করছি, সবাই সবাই আবারও শুভেচ্ছা। আমার নাম অরিন্দম সরকার, আমার বাড়ি গঙ্গারামপুর, আর চ্যানেলের নাম হচ্ছে ব্লগার অরিন্দম। তো আমার জার্নি শুরু হয়েছিল 2020 মোস্ট প্রবাবলি নভেম্বর থেকে, তো 3 বছর প্লাস হলো, আর সাবস্ক্রাইবার মোটামুটি 3200 প্লাস। তো গত কয়েক মাস হলো একটু কাজের জন্য ব্যস্ত আছি, ভিডিও দেওয়া হচ্ছে না। আমি মেনলি লোকাল হিস্ট্রি মানে আমাদের চারিদিকে যে হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রির উপর কাজ করি। শঙ্কর আসেনি ভিডিওটা, সকলকে নমস্কার। আর 2024 সালে সকলের প্রতি থাকলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। তো আমাদের চ্যানেল নাম হচ্ছে কল্যাণ বিটি ব্লগ, নাম্বার আমি দেখে নিচ্ছি একটু আর কি, ৮ নম্বর আছে, দুটো চ্যানেল আছে, একটা কেবি ভজন কীর্তন, একটা হচ্ছে কল্যাণ বিটি ব্লগ, আর একটা আছে বিজনেস অ্যাকাউন্ট আমার, ওটা চ্যানেল ওখান থেকে আমি আর্ন করি কিছু পয়সা আর কি সামান্য একটু। এটা দুটো থেকে শুরু হয়নি, অনেক দেরি আছে। তো সমস্যা হচ্ছে যে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের যে কল্যাণ বিটি ব্লগ এটা 1.5 বছর হচ্ছে চ্যানেলটা, আর ভজন কীর্তনটা খুব বেশি দিন না, সামান্য একটু কয়েকদিন। যেটা বিজনেস অ্যাকাউন্ট আছে আমার এনআর আগরবতি বিজনেস, সবচেয়ে বড় ব্যাপার যে আমরা ইউটিউব থেকে কিছু পয়সা আর্ন করতে চাই, সকলের মনে ইচ্ছা থাকে যে একটা একটা কিছু একটা পাবো আমরা, এই যে পরিশ্রম করি বিভিন্ন জায়গায় যাই, ফুড ব্লগিং করে কেউ ব্লগার, তো বিভিন্ন জায়গায় যেতে বলে আমাদের যে এই যে পয়সাগুলো খরচা হয় না, পকেট থেকে খরচা করতে হয়, তো তার জন্য আমরা যদি কিছু ইউটিউব থেকে যখন আমরা ফার্স্ট পেমেন্টটা পাই, খুব একটা মানে সেই মুহূর্তটা খুবই সুন্দর আর কি, যে একটা ইউটিউব থেকে একটা আমরা ইউজে ডলার হিসাবে আমরা সেখানে আর্ন করতে পেরেছি, গর্বের ব্যাপার। তো সেখান থেকে আমি একটা থেকে আর্ন করতে পারি, তো সেটা হচ্ছে আমার অল ওভার ইন্ডিয়াতে আমার আগরবাতি বিজনেস, যেটাকে এ টু জেড র মেটেরিয়াল সাপ্লাই করি একমাত্র ইউটিউবের জন্য। ইউটিউব এসে আমরা আসার জন্য আমি বেঁচে আছি, আমার ফ্যামিলি বেঁচে আছে, আমার দুটো বাচ্চা, আমার দুই স্বামী স্ত্রী, আমরা দুজন চারজন আমি ইউটিউবের উপর ডিপেন্ড করে সংসার চালাই, গর্বের সঙ্গে বলতে পারবো ইউটিউব না থাকলে আমি জীবনে বাঁচতে পারতাম না। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু ফ্যামিলি আছে একমাত্র ইউটিউবের জন্য, ইউটিউবের জন্য আমি পয়সা আর্ন করি। কিন্তু এই যে আর্ন করা সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, কিন্তু আমার ফ্যামিলি চলছে, আমি এখানে খুবই মানে মানে আনন্দিত যে আমি এই পয়সাতে এবং সারা মানে আমি গোটা ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যে আমি আগরবাতি র মেটেরিয়াল সাপ্লাই করি না, যে কোনো জায়গায় আমি আমি প্রুফ দিয়ে বলতাম, আমার ভিডিওগুলো দেখবে তোমরা, তুমি দেখবে জিএসটি বিল সহকারে সবাইকে দেখেন,
কারণ কি সবাই একমাত্র বিশ্বাস করে যে কল্যাণটা সঠিক এবং সব জায়গায় মাল সাপ্লাই করে। সবচেয়ে বড় আমরা কল্যাণ বিউটি ব্লগ, আমাদের বিভিন্ন জায়গায় যে ব্লগগুলো করি তার উপর ডিপেন্ড করে ব্লগটা বানাচ্ছি আগামী প্রজন্মের জন্য, যাতে আমরা এ থেকে কিছু একটা আনের চেষ্টা করতে পারি। কারণ এমন একটা পজিশন এসে দাঁড়িয়েছে এখন এই যে বেকারত্বের জ্বালা, সবচেয়ে বড় ব্যাপার যে পয়সা সবচেয়ে প্রবলেম মানি, আমাদের বাচ্চাগুলো মানি সবচেয়ে প্রবলেম আগে, এটা দরকার। যার জন্য কিন্তু ইউটিউব একমাত্র বেকার ভাইরা বোনেরা ভাইরা একমাত্র কিন্তু এটাকে ডিপেন্ড করেছে। তারপর প্রচুর এমন কোনো উদাহরণ দিতে পারি আমি, যারা লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তারা এখান থেকেও আর্ন করে, এখানেও আছে এক ভাই আছে ভালো আর্ন করে এখান থেকে, তার নাম বলছি আমি শিবা আছে স্কাটার, ও ভালো আর্ন করে, একটা ভালো জায়গায় গেছে আমাদের বালুরঘাটের পাগলিগঞ্জের ছেলে। মানে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এই ভাইগুলো ছোটোর থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, বিশাল ব্যাপার। কারণ কি এটা সবাই বেঁচেলো এবং এর সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি তোমরা এর থেকে অবশ্যই বড় হবে এবং আর্ন করতে পারবে। সবাই ভালো থাকো, 2024 সাল সবাই আনন্দে কাটাও, সবাইকে সাপোর্ট করো, সবাই সবার চ্যানেলকে সাপোর্ট করো, কারণ ভিউ সবচেয়ে বড় ব্যাপার ভিউ। কারণ 1000 সাবস্ক্রাইবার হতে সময় লাগে না বন্ধুরা, কারণ আমাদের জায়গা ভিউজ, ভিউজ যে কাউন্ট দিচ্ছে সেটা আমাদের মেন হচ্ছে প্রবলেম ওয়াচ টাইম, 4000 ঘন্টা, 4000 ঘন্টা ফিল আপ করতে গেলে একে অপরের সঙ্গে দিতে হবে। এবং যেমন এক একটা কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা 10টা বা 20টা মনিটর খুলে নিয়ে বসে আছে, তারা তো 2000 টাকা 5000 টাকা তারা কিন্তু অল টাইম দেখে দেখে তোমাদের কাউন্টিং করে দেবে ভিউজ, সেই সময়টা পূর্ণ করে দেবে। 1000 সাবস্ক্রাইবার হতে কোনো সময় লাগে না, সময় লাগবে না, কিন্তু ভিউজটা আমরা যদি এই 40 জন একত্রিত হয়ে সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই এবং সবাই যদি একে অপরের ভিডিও ফুল ওয়াচ টাইম করে তাহলে কিন্তু আমার মধ্যে ভিউজের কোনো চিন্তা হবে না, এটা সবচেয়ে মোটিভেশন। এবং এই জন্য তোমাদেরকে সবাই একসাথে হতে হবে, হিংসা না কোনো দলাদলি না, হিংসা করলে মানুষ বাঁচতে পারবে না, হিংসা করলে এগোতে পারবে না। আমাদের 40 জনকে একত্রিত হয়ে এই যে ভিডিওগুলো সেটা ফুল ওয়াচ টাইম করতে হবে, সেটা আজকে আমরা এখানে প্রতিশ্রুতি দেবো এবং সকলে মনে একই অঙ্গীকার করবো যে আমরা এই ইউটিউবকে বেছে নেবো এবং যেহেতু আমাদের জীবনের চাকরি হয়নি এখনো পর্যন্ত। নমস্কার, ভালো থাকো সবাই। আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের এই গ্রুপেই আপনার মতনই দিদি বলছি, দিদির মতো আরেকজনের মহিলা ছিল, সেও কিন্তু ইউটিউবে ছিল, তার সঙ্গে আমার কথা হয়েছিল গ্রুপেই, সে বলেছিল বাড়ি থেকে সাপোর্ট করে না, আমি বলেছিলাম ফ্যামিলিকে বলো, হাজব্যান্ডকে বলো, বলে ফ্যামিলি থেকে বা বাড়ি থেকে সাপোর্ট করে না, বাট তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি তোমার দুজনকে সাপোর্ট করতে চাও, এটা আমার খুব ভালো লাগলো। সকলকে হ্যাপি নিউ ইয়ার, আমি জয়ন্ত, আমি মূলত দু ধরনের ভিডিও বানাই, একটা মূলত সবাই তখন প্রথম কারো আর্নিং থাকে না, আমারও ছিল না, একদম ছিল না, ওটা ভাঙা ফোন থেকে শুরু করেছিলাম, তারপরে যখন আর্নিং আসা শুরু করলো আমার ফোন যা কিছু আছে সমস্ত কিছু ইউটিউবের টাকা থেকেই, তখন কিন্তু মানুষ অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে। কিন্তু আমরা এখানে যতজন আছি সবাই জানি যে আমাদের খাটনিটা কম, প্রোডাক্ট ক্রিয়েশন, আমি লাইফস্টাইল ভিডিও বানাই, আমি একজন কলেজ স্টুডেন্ট, আর নমস্কার সবাই। আর প্রথমত আমি যেটা বলতে চাই, আমি হচ্ছে টেক ভিডিও বানাই, আমি ব্লগ ভিডিও বানাই না, আর আমার জার্নি বিষয়টা একটু বলছি, জাস্ট আমি 1 বছর মোটামুটি 1.5 বছর আগে থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটা মোটামুটি 20,000 সাবস্ক্রাইব ছিল, বাট তখন জানতাম না, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম হাউ টু ডাউনলোড কাইন্ডনেস উইদাউট ওয়াটারমার্ক, দেন সঙ্গে সঙ্গে 3টা স্ট্রাইক চলে এসেছে, চ্যানেল ডিলিট হয়ে গেছে। দেন তারপর আমার এই যে চ্যানেলটাতে টেক্সট হয়ে গেছে, এটার নাম ছিল সৈকত এক্সপ্লেন, তোদেরকে আমি বলবো না, কারণ এখন যে পাড়া প্রতিবেশী ছেলেপেলারা আছে তারা মানে সঙ্গে সঙ্গে ভাই চ্যানেলটা প্রমোশন করে দেয়। তো সেখানে নাই, তোমরা যদি চ্যানেলটাকে গ্রো ট্রো করতে চাই এবং কপি পেস্ট কোন ভিডিও থেকে বা অডিও থেকে যে কপিরাইট আসতে পারে, কোন অডিও তোমরা সেম কন্টেন্ট আমি বাংলাতে আপলোড করে থাকি। তো আমি চ্যানেলটা আমার 3 বছর থেকে রানিং আছে, মানে সাবস্ক্রাইবার 1K হয়ে গেছে, কিন্তু ওই ওয়াচ টাইমটা নিয়ে সমস্যা। আমি আগে প্রথমে মিউজিক ভিডিও করতাম, এখন সেটা বালুরঘাটের যে লোকাল বালুরঘাটের বিভিন্ন খবর বা কোনো অনুষ্ঠান হবে, চ্যানেলের নাম হচ্ছে অর্ণবের গল্প, গ্রামের কিছু ব্লগ ভিডিও বানাই, যেমন ডেলি ভিডিও আমরা প্রতিদিনই ডেলি ভিডিও আপলোড করি, যেরকম ডেলি ভিডিও যেমন হয় আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, আমার চ্যানেলের নাম হলো সৈকত ব্লগ। এই বলে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি, নিজের নাম বলুন, ভাই বলুন, চ্যানেলের নাম আর্টিকেল ব্র্যান্ড, আমি পাই দেখুন বলকে নমস্কার। নমস্কার, আমার নাম পুকুর কুমার বর্মন, 24 কাকা রাইডার্স চ্যানেলের নাম। তো মেইনলি আমি ট্রাভেল ব্লগ বানাই, মেইনলি রাইডার, অ্যাকচুয়ালি কাকা রাইডার্স নাম দেখলেই বোঝা যায় যে আমি বাইক রাইড করি, সেই 2008 থেকে শুরু হয়ে রাইডিংটা 2008 সাল থেকে শুরু করি, সেই সময় কোনো রাইডিং চ্যানেলই ছিল না, হয়তো মানে ইউটিউবই ছিল না কার্যত, কিন্তু স্টুডেন্টসদের ইন্সপিরেশনে আমি
ব্লগ ভিডিও যেগুলো এন্টারটেনমেন্ট বিভিন্ন ধরনের বিষয় যেটা, তো আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় শুধু আইডেন্টিটি দেবো না, ইনকাম দেবো, তার সঙ্গে সঙ্গে যে আমাদের এই রেমিটেন্স আসা মানে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ডলার যত ঢুকবে দেশে তত উন্নতি হবে, আমাদের উন্নতি করছি, এটা কিন্তু দারুণ ব্যাপার। আমরা কিন্তু অনেকেই যাই না, আমরা কিন্তু সমাজের ভীষণভাবে উপকার করি। এছাড়াও আর একটা জিনিস যে অ্যাক্ট করার সঙ্গে সঙ্গে যেটা দাঁড়ায় যে আমাদের ছোট জায়গাগুলোকে মানে বড় মানে জায়গার লোকজনদেরকে আমরা দেখি, কিন্তু আমাদের নিজেদের জায়গাগুলো আমার নাম আকাশ, আমার চ্যানেলের নাম আকাশ, কালিয়া উৎসব থেকে আসছি। আর আমি মেরা নাম শিবা হ্যা, শিবা আগরওয়াল হ্যাঁ, আপ সব জানতো মেরা ইন্ডিয়ান স্কেটার শিবা কে নাম সে রোপিও। তো মানে আজ আপ লোক ফুল ডিটেল মে বাতাও মানে কেসে স্টার্ট আপ কিয়া নেই কিয়া। অ্যাকচুয়ালি সবই নে আপনা আপনা বাতায়া, এতো বহুত জনে হ্যায়, ভাই হ্যায়, বহন হ্যায়, ম্যাম হ্যায়, ফ্রেন্ডস হ্যায়, সিস্টার্স হ্যায়, তো সবই কো মে আপনি তরফ সে ইন্ট্রোডিউস করনা চাহতা হুঁ। তো আপ সব কো নেই সুননা প্লিজ, আজ সে দো তিন সাল পহলে কি বাত হ্যায় জব মে স্টেন মে থা, ম্যান আই ওয়াজ ইন মিট আপ টা এখন কমপ্লিট মানে অলরেডি মোটামুটি সমাপ্ত হয়ে গেল আর কি। তো সবার সঙ্গে সবাই সাক্ষাৎ করছে, আর বাইরে কিছু খাওয়া দাওয়া কিছু প্ল্যান আছে, দেখা যাক এখন খাওয়া দাওয়া করে আমরা ঘরের দিকে রওনা দেবো। মিট আপ টা কেমন লাগলো সকল মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদা ডিস্ট্রিক্টের সমস্ত ইউটিউবার যারা ভাইরা দাদারা আছে তারা সবাই এখানে ঘুরে রাখেন, সবাই এখানে একসঙ্গে আলোচনা করা হলো, দেখাশোনা হলো এবং কথাবার্তা হলো, সবার সঙ্গে সবাই পরিচয় করা হলো। তো আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা থাকা বন্ধুরা। তো ওই বাইকগুলো তো এক জায়গায় আছে বাইরে মানে ভেতরের দিকে আছে, আর আমরা অন্য টেবিলে আছি, তো আমরা এখানে এসছি এবং আমাদের খাবার অলরেডি চলে এসছে আর কি। তো আমাদের দুজনের দুটো ভেজ থালি আছে, আর একটা বিরিয়ানি আছে চিকেন, একটা হচ্ছে ওটা তো বলি ইয়ে ব্রয়লার ভাত আছে একটা, তো এই চারটি, আর একটা ওই দিদি আছে পাশে বাটার নান। তো আমাদের এই খাবারগুলো এসছে, তো আমরা মিট আপ করে আসলাম গঙ্গারামপুর কালদেবীর পার্ক থেকে, আর মিট আপে পরে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া হচ্ছে। 5 জানুয়ারি 2024 সাল, নতুন বছর, সবার ভালো কাটুক, সবাই ভালো থাকো তোমরা, আর এই ভিডিওগুলো দেখতে থাকো, আর আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, এইভাবে আমাদের সাপোর্ট করো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, স্টার্ট করি, ছোটো ছোটো খাওয়া দাওয়া গেলে অলরেডি বাড়ির দিকে রওনা হচ্ছে আমরা। এটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই যে মেয়ে ও খাবে ওই জন্য নেওয়া, আর আমাদের হচ্ছে এই ব্রয়লার ভেজ ভাত, ভেজ থালি দুটো আর কি। তো এইখানে যেগুলো যেগুলো আইটেম দেওয়া আছে, এটা কি আছে, কুচুর ঘণ্ট নাকি, এটা কুচুর ঘণ্ট আছে, ভাত সাদা ভাত আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ লং পেঁয়াজ আর লেবু আছে, একটা সবজি আছে আলুর, একটা ডাল আছে, আর এখানে একটা সবজি আছে, কিছু সবজি বলতে পারছি না খেলে, আর এই একটা শাকের একটা সবজি আছে আর কি। টোটাল এই হচ্ছে আইটেম, আর আমাদের এই থালি, আর হচ্ছে ব্রয়লার ভাত এইটা একটা আছে থালি, আর এটা হচ্ছে বিরিয়ানি, আর ওই দুদিন হচ্ছে একটা বাটার নান, বাটার নান আছে। আমরা স্টার্ট করছি, তোমার সঙ্গে থেকো আজকে 5 জানুয়ারি 2024, আশা করি সবার ভালো থাকবে আর ভালো কাটবে বছরটা, আমরা আশা করি ভালো থাকবো, ভালো কাটার চেষ্টা করবো আর কি, সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওগুলো আর কি। ইউটিউবের মিট আপ আমাদের এখানে কমপ্লিট হলো, এবং যা যা দেখার দেখে নিয়ে আলোচনা করে নিয়ে সব কিছু দেখালাম তোমাদের, তো আমরা এখন ঘরের দিকে রওনা দিচ্ছি, সবাই ভালো থাকো, আর ভালো আশা করি ভালো লাগলো ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি যারা সাবস্ক্রাইব করে দাও। তো আজকে ছিল আমাদের 2024 সালের 5 জানুয়ারিতে ইউটিউব মিট আপ, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহকারে, মালদা ডিস্ট্রিক্ট সহকারে, সবার হচ্ছে যারা ইউটিউব করে চ্যানেল আছে তাদের জন্য একটা মিট আপের ব্যবস্থা করেছিল, সেটা এখানে সমাপ্ত হলো। তো আজকের জন্য টাটা, গুড ডে।